بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير السلام عليكم ورحمة الله আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা হলো হাল, ঠিক আছে? সেই টপিকসটা হলো হাল। হাল মানে কি কেউ বলতে পারবেন? জাস্ট লিটারাল সেন্সে হাল কি জিনিস? হাও বা অবস্থা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবস্থা। হ্যাঁ, এটাই আমি জানতে চাইছি। হাল মানে হলো অবস্থা। আপনার হাল কেমন আছে, তাই না? আবার আমরা যেটা কাইফা হালক, তাই না? তো কাইফা হালক মানে কি? How are you? What is your hal? So hal literal sense holo je condition ba state. Thik ache, hal literal sense ki kono ekta jinisher condition ba state. Kintu amra grammar er bhashay hal mane ki jeta apu bolchen ektu age je hal mane ki how something happened. Thik ache, eta maful hal. Amra je maful gula porchhilam ebong tokhon dekhen amader basic class e bolchhilam je hal niye apnara tension koren na, hal ta advanced class e ashbe inshallah. To ajke chole asche. To hal jinish ki tokhono amra bolchhilam hal mane ekta kaj. Wa alaikum assalam wa rahmatullah. Ekta task ba ekta kaj, ekta fail je hoiteche eta kibhabe hoiteche, how something happening, thik ache? Ba ekta কাজ হওয়ার সময় ফেল বা ফাইল, ফাইল বা মাফুলের অবস্থাটা কি ছিল? যদি আমি ইংলিশে বলি যে আই স হিম, এটা কি একটা জুমলা ফেলিয়া, তাই না? আই স হিম এবং কমপ্লিট জুমলা ফেলিয়া। এখন যদি আমি বলি যে আই স হিম রানিং, তাহলে এখানে রানিংটা কি বুঝাইতেছে? হাল, দৌড়ানো অবস্থায় হাল। যে এখানে যে এখানে কার হাল বর্ণনা করা হইতেছে, ফেলের, ফাইলের নাকি মাফুলের? মাফুলের। মাফুলের হাল বর্ণনা করা হইতেছে, আই সো হিম রানিং, ঠিক আছে? মাফুলের হাল বর্ণনা করা হইতেছে। যদি আমি আরেকবার বলি যে দ্য টিচার টট সিটিং হোয়াইল সিটিং, দ্য টিচার টট হোয়াইল সিটিং, দ্য টিচার টট, দেখেন এই টিচার টট এটা পুরো একটা সেন্টেন্স, তাই না? জুমলা ফেলিয়া। হোয়াইল সিটিংটা এখানে কি বুঝাইতেছে? হালটা মানে টিচার অবস্থায় কি অবস্থায় মানে পড়াইতেছেন। হোয়াইল সিটিংটা টিচারের অবস্থা, তার মানে এখানে হালটা কার হাল বর্ণনা করা হইতেছে? টিচারের, টিচার। এই জিনিসটা তো সবাই বুঝতে পারতেছেন, তাই না? হাল মানে কি বুঝা গেছে? এখন ইংলিশে আমরা দেখেন দুইটা দুইটা জিনিস দেখলাম। একটা হলো আইএনজি দিয়ে পাইলাম, তাই না? যে আই সো হিম রানিং। তো ইংলিশে হালগুলা অলওয়েজ এরকম আইএনজি হিসাবে আসে অথবা এল ওয়াই হিসাবে আসে। হি কেম টু দ্য মসজিদ ফিয়ারফুললি, এল ওয়াই, তাই না? এল ওয়াই অথবা হোয়াইল, এই হোয়াইল দিয়ে অনেক সময় আসে, অথবা এজ, ঠিক আছে? এজ এজ হি ওয়াজ সিটিং যদি বলি, তাই না? এজ হি ওয়াজ সিটিং, তাহলে অ্যাজ দিয়েও আসতে পারে, তাই না? ইংলিশে তো ইংলিশে এই চার ভাবেই মোটামুটি হালগুলোকে ট্রান্সলেট করা হয়। তা যদি আমরা দেখি যে তাহলে এখানে দুইটা পোর্শন, তাই না? যার হাল ডিসক্রাইব করা হইতেছে তাকে জুল হাল বা সাহিবুল হাল বলা হয়, বুঝা গেছে? তার মানে যখন আমি বললাম যে আই স হিম রানিং, তাহলে এখানে রানিংটা কার হাল? হিমের। তাহলে হিমটাকে ওইখানে কি বলতেছি আমরা? সাহিবুল হাল বা জুল হাল, ঠিক আছে? বা টিচার টট হোয়াইল সিটিং, এখানে টিচারটা কি? সাহিবুল হাল বা জুল হাল। এখন ইংলিশে যেটা বললাম যে মানে চার ভাবে আসতে পারে, যেমন এখানে দেখেন বিলাল লেফট হোয়াইল ক্রাইং, এন্ড বিলাল লেফট পুরো একটা কমপ্লিট সেন্টেন্স, তাই না? এবং হালটা অলওয়েজ, এটা মনে রাখবেন যে হালটা অলওয়েজ একটা কমপ্লিট সেন্টেন্সে আসবে, কোনো ইনকমপ্লিট সেন্টেন্সে হাল আসবে না। বিলাল লেফট, এটা হলো একটা কমপ্লিট সেন্টেন্স। while crying, while crying টা কি ডিসক্রাইব করতেছে? তার অবস্থাটা কি, বিলাল কি অবস্থায় বের হইছে, তাই না? how
কি অবস্থায় বের হয়েছে, এবং এখানে ওয়াইল ওয়াইল দিয়ে ট্রান্সলেশনে আসছে, তাই না? ওয়াইল এবং বিলালটা হলো এখানে কি সাহিবুল হাল বা জুল হাল, তাই না? তারপর যদি আমরা দেখি দ্য বুক কেম ডাউন গ্রেজুয়ালি, দেখেন দ্য বুক কেম ডাউন গ্রেজুয়ালি, এখানে দেখেন এল ওয়াই, তাই না? গ্রেজুয়ালি, এবং বুকটা হলো সাহেবুল হাল, বুঝতে পারতেছেন তো, তাই না? অথবা ইট রান টুয়ার্ড মি বার্কিং, দেখেন বললাম যদি এখানে ডগ হয় ইট রান টুয়ার্ড মি বার্কিং, দেখেন ing দিয়ে আসছে, কি অবস্থায় এটা দৌড়ায় আসছে, তাই না? এটা মিন করতেছে। তারপর আই ওয়াজ সেন্ট টু ইউ অ্যাজ এ টিচার, আই ওয়াজ সেন্ট টু ইউ পুরো একটা সেন্টেন্স, তাই না? অ্যাজ এ টিচারটা এখানে কি মিন করতেছে তাইলে? আমি কি হিসেবে আসছি তোমার কাছে? হ্যাঁ, হাউ, তো অ্যাজ দিয়ে আসে, তো চার ভাবে ইংলিশে আসতে পারে, তাই না? একটু বোঝা গেছে সবার? জি বি, ওকে, দ্যাটস গুড। এখন আসেন হালটা, যেটা অলরেডি আমি বলছি যে একটা কমপ্লিট সেন্টেন্সে আসবে, কখনো কোনো ইনকমপ্লিট সেন্টেন্সে হাল আসবে না, একটা কমপ্লিট সেন্টেন্সে হাল আসবে। এবং যদি হালটাকে আমরা রিমুভও করে ফেলি তাহলে সেন্টেন্সটা তখনও কমপ্লিট থাকবে। যেমন আমি যদি আগের এক্সাম্পলগুলোতে যাই যে বিলাল লেফট ওয়াইল ক্রাইং, এখন ওয়াইল ক্রাইংটা যদি আমি রিমুভ করে দেই বিলাল লেফট, ইজ ইট এ কমপ্লিট সেন্টেন্স? অবশ্যই, বিলাল চলে গেছে, এটা কমপ্লিট সেন্টেন্স না? তো হাল রিমুভ করার পরেও আমার সেন্টেন্স কি থাকবে? কমপ্লিট থাকবে, এবং হাল অলওয়েজ কমপ্লিট সেন্টেন্সে আসবে, ঠিক আছে? তো আরেকটা জিনিস, যে সাহিবুল হাল যেটা, জুল হাল যেটা, এটা অলওয়েজ প্রপার থাকবে, অলমোস্ট অলওয়েজ, ঠিক আছে? এক্সেপশন, ফিউ এক্সেপশন থাকতে পারে, বাট অলমোস্ট অলওয়েজ দেখবো যে আমরা জুল হালটা প্রপার থাকতেছে। এবং আরবিতে চার ভাবে হাল আসতে পারে, কয় ভাবে আসতে পারে? চার ভাবে, চার ভাবে। এবং এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? অ্যাডভান্স ক্লাসগুলোকে আমি বারবার বলতেছি, অ্যাডভান্স ক্লাসগুলোতে আমাদের মেইন পারপাসটাই হলো যে কনসেপ্টগুলা ক্লিয়ার করে ফেলা, ঠিক আছে? আপনি রিটেইন কতটুকু করতে পারতেছেন এটা নিয়ে এখন ওয়ারি করবেন না, জাস্ট ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব যে জিনিসটা কনসেপ্টটা কি সেটা একদম ক্লিয়ার করে ফেলেন। যদি ক্লিয়ার করে ফেলেন, যখন আমরা কোরআনে যাব এবং বলবো একটা, মানে আমরা একটা জুমলা দেখতেছি কোরআনে এবং ওই জুমলাতে বলবো যে এই ওয়ার্ডটা এখানে হাল হিসাবে আসছে, তখন আপনারা বাকিটুকু আপনারা যাতে বুঝে ফেলতে পারেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো আমি এটা পছন্দ করি, থ্যাংক ইউ। তো এখন কি বলছি যে আরবিতে কয় ভাবে আসতে পারে হাল? চার ভাবে, ঠিক আছে? চার ভাবে আসতে পারে। ফার্স্ট যেভাবে আসতে পারে এজ এ সিঙ্গেল ইসম, একটা সিঙ্গেল ইসম হিসাবে হালটা আসতে পারে। এবং সিঙ্গেল ইসম যদি ইসম হিসাবে আসে তাহলে ওই হাল স্ট্যাটাস কি হবে? নসব, নসব, কারণ আমরা এটা পড়ে এসেছি মাহফুল, মাহফুলগুলা সব নসব হবে, তাই না? এবং মোস্ট লাইকলি কমন, মোস্ট লাইকলি লাইক অলমোস্ট অলওয়েজ পাবেন এটা কমন, ঠিক আছে? নসব এবং কমন মনে থাকবে। একটা ফেলও আরেকটা সেন্টেন্সের হাল হিসাবে আসতে পারে, এবং যদি ফেল হাল হিসাবে আসে তাহলে মোস্টলি মুদারি, মুদারি আসে, ঠিক আছে? ফেল মুদারি আসে, ঠিক আছে? ওকে, থার্ড যেভাবে আসতে পারে সেটা হলো যে জুমলা ইসমিয়া, একটা জুমলা ইসমিয়াও হাল হিসাবে আসতে পারে, কিন্তু জুমলা ইসমিয়া যদি হাল হিসাবে আসে তাহলে এর আগে একটা ওয়াও থাকবে, এবং ওই ওয়াও এর নাম হলো ওয়াও হালিয়া, বুঝাই যেতেছে, তাই না? ওয়াও হালিয়া মানে কি? হালের জন্য ওয়াও, এই ওয়াওটা আমরা এন্ড হিসাবে ট্রান্সলেট করব না, তাই না? এটা জাস্ট বোঝানোর জন্য যে এই জুমলা ইসমিয়াটা আগের জুমলার হাল হিসাবে আসতেছে। ওটা কিভাবে বুঝবো? আমরা এক্সাম্পলে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো তিনটা, এবং লাস্ট ওয়ান হলো জুমলা ফেলিয়াও লাইক আসতে পারে, বাট জুমলা ফেলিয়া পুরো একটা জুমলা যদি আসে তখন কি হিসাবে আসবে? ওয়াও হালিয়া থাকবে ওইখানেও,
এবং কাদ থাকবে কাদ শেষটা বুঝিনি কি সরি ওকে চার চার ভাবে আরবিতে হাল আসতে পারে প্রথমটা কি সিঙ্গুলারিজম যদি সিঙ্গুলারিজম হিসেবে আসে তাহলে এটা নাসাব হবে কমন একটা এনি ফেল লাইক জাস্ট এ ফেল অন্য কিছু ছাড়া ওয়াও ছাড়া কাজ ছাড়া জাস্ট একটা ফেল আসতে পারে এবং ওইভাবে যদি ফেল আসে তাহলে ওই ফেলটা মোস্ট লাইকলি মুদারি হিসাবে আসবে ঠিক আছে জুমলা ইসমিয়া হাল হিসাবে আসতে পারে কিন্তু জুমলা ইসমিয়া হাল হিসাবে আসলে ওই জুমলার আগে একটা ওয়াও থাকবে যে ওয়াও কে আমরা বলতেছি কি ওয়াও হালিয়া ঠিক আছে অথবা এনি ফেল বা এনি জুমলা ফেলিয়া কি হিসাবে আসতে পারে হাল হিসাবে আসতে পারে কিন্তু ওই জুমলা ফেলিয়ার আগে কি থাকবে ওয়াও থাকবে এবং কাদ থাকবে ওয়াকাদ মনে রাখেন যে ওয়াকাদ ঠিক আছে ওয়াও এবং কাদ থাকবে ঠিক আছে চারটা পয়েন্ট বুঝছেন কিনা না চার নাম্বারটা আবার একটু এক্সাম্পলে চলে যাই আমরা এক্সাম্পলে গেলে বুঝতে পারবো ইনশাআল্লাহ ওকে এখন আমাকে বলেন আল্লামাল উস্তাদু ঠিক আছে আল্লামাল উস্তাদু অর্থ কি উস্তাদ শিক্ষা দিয়েছেন উস্তাদ শিক্ষা দিয়েছেন পাঁচটা তাই না আল্লামাল উস্তাদু দা টিচার টট এটা কি কমপ্লিট সেন্টেন্স না ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট 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 সেন্টেন্স তাই না ফেল আছে এখানে ফাইল আছে এখানে মাফুল মাফুল নাই মাফুল নাও থাকতে পারে সেন্টেন্সে তাই না আমরা আউটসাইড ডোর করলাম এডালজি ঠিক আছে তো আল্লামা উস্তাদ একটা কমপ্লিট সেন্টেন্স এখন এই কমপ্লিট সেন্টেন্সের সাথে আমরা হাল এড করতে পারি ঠিক আছে এবং হাল যে এড করে আমরা প্রথমে কি পাইছিলাম যে একটা সিঙ্গুলারিজম হাল হিসেবে আসতে পারে তাই না নসব কমন হবে যদি সিঙ্গুলারিজম হাল হিসেবে আসে তাহলে বললাম যে আল্লামাল উস্তাদু জালিসান ঠিক আছে জালিসান দেখেন দেখেন জালিস মানে কি বসা তাই না বসা অবস্থায় জালিসান দেখেন নাসাব আছে এবং এটা কমন তাই না এখন এটা নাসাব কেন হইছে আমরা যদি কিছু নাও জানি তাহলে তো নাসাব হওয়ার তো রিজন থাকতে হবে তাই না এখন এই জালিসানটা কি কোশ্চেনের আনসার দিতেছে যদি আমি চিন্তা করি তাহলে কি পাবো এবং মাফুল এটা হাউ হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা আপনার সাইন মনে রাখতে পারেন যে যদি নাসাব হয় এবং কমন হয় ঠিক আছে তাহলে হাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি তাহলে আল্লামাল উস্তাদু জালিসান এটাকে আমরা ট্রান্সলেট কিভাবে করব শিক্ষক বসা অবস্থায় শিক্ষা দিলেন বসা অবস্থায় এখানে অবস্থা কোথায় পাইছেন আপনি নাই তাই না কিন্তু এটা আমরা বুঝতেছি এটা হাল দেখে আপনি অবস্থাটা নিয়ে আসছেন বাট দা টিচার টট হোয়াইল সিটিং দা টিচার টট সিটিং তাই না এইভাবে বলছি এটা গেল আমার একটা যদি সিঙ্গল ইসম হাল হিসাবে আসে যদি ফেল মুদারি হাল হিসাবে আসে তাহলে দেখেন আল্লামাল উস্তাদু জায়গায় আছে ইয়াজলিসু ইয়াজলিসু মানে কি জালাসা ইয়াজলিসু সে বসেছিল সে না বসে আছে বা বসে আছে সরি সরি বসে আছে তাই না এখন দেখেন এটাকে কি আমি আলাদা সেন্টেন্স হিসাবে ট্রিট করব কারণ এটা তো পুরো একটা সেন্টেন্স তাই না হি ইজ সিটিং একটা পুরো সেন্টেন্স না জুমলা ফেলিয়া জি জি তাহলে আল্লামাল উস্তাদু দা টিচার ডট হি ইজ সিটিং এভাবে কি দুই ভাবে করব না কারণ দুই ভাবে মানে দুই ভাগ করব না আমরা এখন দেখেন ইয়াজলিসুটা যদি দেখি এভাবে আমরা যে পর পর দুইটা ফেল আসছে আল্লামাল উস্তাদু একটা ফেল আসছে এবং এরপরে আরেকটা ফেল আসছে এবং তখন দেখেন তাহলে এটা হাল হওয়ার পসিবিলিটি আছে তো আমাকে হাল কিনা না সেটা চিন্তা করতে হবে আল্লামাল উস্তাদু দা টিচার ডট ইয়াজলিসু হি ইজ সিটিং কিরকম ব্যাখ্যাপা দেখায় না হোয়াইল হি ইজ সিটিং হবে তাই না হোয়াইল হি ইজ সিটিং এবং ওয়াই এবং ওয়াইল ইজ সিটিং হবে না প্রেজেন্ট টেন্স হবে না এটা যদিও প্রেজেন্ট টেন্স তাই না মুদারি কিন্তু আল্লামাল উস্তাদু আল্লামা কি প্রেজেন্ট না পাস্ট পাস্ট তখন এটাকেও পাস্টে নিয়ে যেতে হবে ইয়াজলিসু আছে কিন্তু আল্লামাল উস্তাদু দা টিচার ডট সরাসরি বলে যান সিটিং দা টিচার ডট ওয়াইল সিটিং ঠিক আছে এই দুইটা বসে অবস্থায় বোঝা গেছে এই দুইটা ওকে এখন আসেন থার্ড যেটা সেটা হলো জুমলা ইসমিয়াও কি হিসাবে আসতে পারে
হাল হিসাবে আসতে পারে কিন্তু জুমলা ইসমিয়া যদি হাল হিসাবে আসে তাহলে এখানে একটা ওয়াও থাকবে যে ওয়াও এর নাম আমরা কি বলছি ওয়ালে হালাতি ওয়াও হালিয়া দেখেন আল্লামাল উস্তাদ আমাদের জায়গায় আছে তাই না তারপর দেখেন একটা ওয়া আছে তাই না তারপর দেখেন একটা জুমলা ইসমিয়া শুরু হয়েছে কারণ কি হুয়া ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন যখনই আসবে তখন কি এটা জুমলা ইসমিয়া তাই না হুয়া মুক্তাদা এবং যা লিসন খবর হুয়া যা লিসন অর্থ কি কিরকম লাগে এবং যখনই দেখবেন ওয়া এবং জুমলা ইসমিয়া এবং এর আগে একটা ফেল আছে তখন চিন্তা করতে হবে কি এটা হাল কিনা না শিক্ষা দিয়ে দিছেন তাই না while he was sitting এখন তো টিচার বসা নাই তাই না সেই কারণে এটাকে আমরা পাস্টে নিয়ে গেছি এবং দেখেন জুমলা ইসমিয়ার ভেরিয়েশন থাকতে পারে তাই না জুমলা ইসমিয়া নরমালি একটা মুক্তাদা খাবার দিয়ে হইতে পারে অথবা জুমলা ইসমিয়া দেখেন মুক্তাদা নরমাল মুক্তাদা খাবার দেখেন পুরো একটা জুমলা ফেলিয়া এগুলো আমরা আগে পড়ে আসছি তাই না খাবারের জায়গায় জুমলা ফেলিয়া আসতে পারে তাই না ওয়াই ইয়াজলিসু মানে কি সেম হি ইজ সিটিং তো যে কোনো ভাবে আসতে পারে কিন্তু এখানে পয়েন্ট যেটা নোট করতে হবে সেটা হলো একটা ওয়াও থাকবে এবং ওয়াও এর পরে একটা জুমলা ইসমিয়া আসবে এবং এটা যদি আমরা রিমুভও করে ফেলি তাহলে কি সেন্টেন্স মেক সেন্স করতেছে আল্লামা উস্তাদ দিয়া করে করে তো একটা কমপ্লিট সেন্টেন্সের পরে আমাদের হাল খুঁজতে হবে লাস্ট যে পয়েন্টটা আপু বুঝেন না সেটা হলো দেখেন আল্লামা উস্তাদ আমাদের জায়গায় আছে তাই না তারপর একটা ওয়াও আসছে এবং কাদ আসছে এরপর জালাসা জালাসা মানে কি হি ওয়াজ সিটিং তাই না হি ওয়াজ লাইক হি সিটেড হি স্যাট ওকে হি স্যাট কাদ জালাসা অবশ্যই অলরেডি 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 বসেছিল ওয়াকাদ জালাসা এখন দেখেন এটাকে কি ট্রান্সলেট করবেন আপনি দ্য টিচার টট ওয়াইল হি ওয়াজ অলরেডি সিটেড বুঝে গেছে তার মানে ওয়াওয়ের পরে জুমলা ইসমিয়াও আসতে পারে জুমলা ফেলিয়াও আসতে পারে যদি জুমলা ইসমিয়া আসে তাহলে তো আসলো আর জুমলা ফেলিয়া আসলে ওয়াওয়ের পরে আবার কাদ আসবে ঠিক আছে আর যদি ওয়াও এবং কাদ না থাকে তাহলে মোস্ট লাইকলি মুদারি আসবে ঠিক আছে এই চারটা বুঝছেন কিনা না এই চারটা বুঝলে আমাদের হাল পড়া শেষ এখন আমরা কয়েকটা জাস্ট এক্সাম্পল দেব জি সো আবার আপনারা আমাকে বলেন যে হাল আরবিতে কয় ভাবে আসতে পারে চার ভাবে কি কি একটা সিঙ্গুলারিজম এবং এখন আসেন আমরা কোরআন থেকে কিছু এক্সাম্পল দেখি প্রথমে হাল সিঙ্গল ইসলাম হিসাবে কিভাবে আসতে পারে ঠিক আছে সেগুলা দেখি একটু এটা এইমাত্র আমরা পড়ে আসছি তাই না আল্লামা উস্তাদ জালিসান মানে কি টিচার শিক্ষক শিক্ষা দিয়েছেন বসা অবস্থায় দ্য টিচার টট সিটিং ওয়াইল সিটিং ঠিক আছে এবং দেখেন আমরা ওয়াইল বা আইএনজি এগুলা নিয়ে আসতেছি ট্রান্সলেশনে তাই না ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা দেখেন ওয়া এন্ড মা কি এটা কোন মা সেটা আমরা আস্তে আস্তে বুঝবো এমনিতেই আরসালনাকা অর্থ কি
তাদের উপর বা তাদের কাছে বলতে পারি, তাই না? মা, এখন এটাকে সাথে মা লাগাইছি, তাহলে কি হবে? এটা না 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 যা হবে না, এটা এখানে যা দিয়ে ট্রান্সলেট করলে কি হবে? না, এটা না হবে। হ্যাঁ, এটা না হবে। আমি, আমরা কি করি নাই? আমরা কি পাঠাইনি তোমার কাছে? আমরা কি তোমার কাছে পাঠাইনি? কি না কি না কি না, এটা নেগেটিভ সেন্টেন্স হবে। আমরা পাঠাই নাই তোমার কাছে, তোমাকে তাদের কাছে, ঠিক আছে? We did not send you upon them অথবা over them ওয়াকিলা। দেখেন এখানে ওয়াকিল, এখানে তো আমাদের জুমলাটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যায়, তাই না? তাহলে এখানে ওয়াকিলা দেখেন কি হিসাবে আসছে। ওয়াকিলা দেখেন সিঙ্গুলার, সিঙ্গুলার না, নাসাব এবং কমন। ওয়াকিল, ওয়াকিল মানে কি? অভিভাবক স্বরূপে নাকি? অভিভাবক বা প্রোটেক্টর, ঠিক আছে? অভিভাবক স্বরূপে রূপে বা আমরা, তাহলে এখানে এই ওয়াকিলাকে ট্রান্সলেট কিভাবে করবেন? আমরা তোমাকে তাদের অভিভাবক হিসেবে পাঠাই নাই। হ্যাঁ, আমরা কি তোমার, তোমাকে তাদের কাছে অভিভাবক হিসেবে পাঠাইনি? কোয়েশ্চন হবে, এটা আসবে না, এটা নেগেটিভ বা না বোধক শব্দ হবে। আমরা তোমাকে তাদের কাছে অভিভাবক হিসেবে পাঠাই নাই। পাঠাই নাই, আচ্ছা, ঠিক আছে। উই ডিড নট সেন্ড ইউ এজ এ প্রোটেক্টর। দেখেন আমি এজ দিয়ে ট্রান্সলেট করতেছি, তাই না? এজ এ প্রোটেক্টর ওভার দেম অথবা এজ এ কেয়ার টেকার ওভার দেম, ঠিক আছে? এখানে হালটা কার হাল ডিসক্রাইব করা হইতেছে? এই সবগুলা জিনিস দেখেন, যত আমরা অ্যাডভান্স এর দিকে যাবো তখন তত আমাদের কনটেক্সট বা কমন সেন্স বেশি ইউজ করতে হবে। কারণ গ্রামার একটা জায়গায় এসে মানে ল্যাঙ্গুয়েজে গ্রামারটা আর কি থাকে না, মানে ফোকাস থাকে না, তখন আসলে কনটেক্সট এবং কমন সেন্স বেশি ইউজ করতে হয়। ওকে, নেক্সট এক্সাম্পল ওয়া ইজা। দেখেন ইজার কথা মনে আছে? বলেন ফিউচার, ইজা মানে কি? ওয়েন, ইন ফিউচার। ওকে, উলকু নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করা হয় না, উলকি, উলকি, এটা তো অ্যাকটিভ না প্যাসিভ? প্যাসিভ, প্যাসিভ, হ্যাঁ। এটা হলো, এটা এটা নিক্ষেপ করা হয়, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে। আপনার দাইক মানে হলো টাইট বা কনজেস্টেড। দাইফোন মানে দুর্বল থেকে নাকি? না, দাইক মানে হলো কনজেস্টেড, সংকীর্ণ, সংকীর্ণ, সংকীর্ণ মাকানান দাইক। তাহলে দেখেন ইজা উলকু মিনহা মাকানান দাইখান, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে টাইট জায়গায়, কনজেস্ট, সংকীর্ণ জায়গায়। এখন দেখেন এখানে দেখেন একটা নাসাব আসছে, কি? মুকাররানিনা, মুকাররানিনা, কাররানা, কাররানা মানে হলো টু চেইন। মুকাররান, মুকাররানিন ইসম মাফউল, তাই না? মাফউল, ইসম মাফউল। মুকাররানিন মানে হইলো যাদেরকে চেইন, চেইন বা শিকল দিয়ে বাঁধা হয় আর কি। এখন বলেন এটা কি হিসাবে ট্রান্সলেট করবেন আপনারা? মুক,
কর রানিং চেন বাধা অবস্থায় নাকি শিকল বাধা অবস্থায় হ্যাঁ এই যে ভাই ভালো ট্রান্সলেট করে বলছেন শিকল বাধা অবস্থায় যখন তাদেরকে নিক্ষেপ করা হবে টাইট প্লেসে বা সংকীর্ণ জায়গায় শিকল বাধা অবস্থায় না শিকল বাধা অবস্থায় তার মানে এখানে মুকাররানিন হলো তাদের মানে যাদের এই যে হুম তাদের তাদের হাল বর্ণনা করা হইতেছে তাই না ওকে মিন হা মানে সেখানে নাকি সেখানে বা সেখান থেকে আর কি ওকে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ দেখেন খুব সুন্দর একটা আয়াত আল্লাযীনা দেখেন আমরা পড়ে আসছি তাই না ইসা মাসুল আল্লাযীনা অবস্থা বুঝাইতেছে তাই না তারা আল্লাহকে স্মরণ করে কোন অবস্থায় দাঁড়ানো এবং বসা দুই অবস্থায় দেখছেন হাল জিনিসটা ইম্পর্টেন্ট হাল জিনিসটা কি বুঝায় যে এটা এক যে করতেছে ফাইল অথবা মাফুলের অবস্থাটা কি সেটা বুঝায় ওই সময় তারা কি অবস্থায় আছে সেটা বুঝায় তাই না সো ইটস ইম্পর্টেন্ট ওকে ওয়ালা তামশি ফিল আরদ বলেন মাশাইয়ামশি অর্থ হইল হেঁটে চলা পরে আসতেছি অলরেডি কমপ্লিট তাই না তোমরা পৃথিবীতে ওয়ালা তামশি এবং এটা কি কমান্ডিং নাকি না এটা নেগেটিভ 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 ইয়ার কি ফরবিডিং না না সরি ফরবিডিং না হ্যাঁ এম নেগেটিভ 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 সেন্টেন্স এটা ফরবিডিং ফরবিডিং সেটাই বলছি যে মাশা ইয়ামশি ইয়া নাই এই যে আপু বলছে এটা এখানে ইয়া নাই এটা হলো নাকিস নাকিসে নাকিস কি রকম ছিল যদি এটা তামশি হয় তাই না তাম ও আচ্ছা ইয়াটা চলে গেছে তাই না তামশি যদি হয় এটা লাইটেস্ট কি হবে তামশি লা তামশি তাহলে কি ফরবিডিং লা তামশি ফরবিডিং ডোন্ট ওয়াক ফিল আর্থ ইন দা আর্থ অন দুনিয়াতে মারহান মারহান অর্থ হলো অ্যারোগেন্টলি গর্বভরে গর্ব গর্ববরে হ্যাঁ গর্ব এবং দেখেন বুঝতেছেন তার মানে কি এখানে এটা হাল বুঝাইতেছে ওকে এটা গেল এজ এ সিঙ্গল ইসলাম এবং এটা সব থেকে ইজি তাই না সিঙ্গল ইসলাম হইলে এটা বের করা ইজি কমন এবং নাসাব যদি হয় তাহলে এটা ইজি নেক্সট যদি ফেল হিসাবে আসে আল্লামা আল উস্তাদ ইয়াজলিসু মনে আছে এক্সাম্পলটা বসা অবস্থায় এর একই একই এখন আসেন সুম্মা জাউকা একটু আগে করেন সুম্মা জাউকা অর্থ কি অতঃপর তারা তোমার কাছে আসলো আসলো হ্যাঁ না সে তিনি তোমার কাছে আসলো এসেছিল কোনটা হবে এসেছিল এসেছিল পারফেক্ট যা আ যা উ তাই না এসেছিল তারপর তারা তোমার কাছে এসেছিল দেখেন এখানে একটা শেষ তাই না জুমলা কমপ্লিট কিন্তু কমপ্লিট জুমলার পরে আরেকটা ইমিডিয়েটলি দেখেন কিভাবে বুঝবো যে নেক্সট ফেলটা এই ফেলের হাল একটা ফেলের পরপরই আরেকটা ফেল শুরু হয়ে গেছে তাই না এটা ফেলের পরে আরেকটা ফেল চলে আসছে এবং আপনি এইভাবে এই এইটাকে যদি আলাদাভাবে ট্রান্সলেট করেন তাহলে মেক সেন্স করবে না আপনি করেন এটা ইয়াহলিফুনা বিল্লাহ ইয়াফলিহু অর্থ কি খেলাফা ইয়াফলিহু অর্থ হলো যে তারা তোমার কাছে এলো
এরপরে যদি এটাকে আমরা আলাদা ভাবে করি ইয়াহলিফুনা তাহলে কি দে সোয়ারিং বিল্লা ইয়াহলিহুর সাথে বা শব্দটা আছে মানে কি আল্লাহর নামে কসম করতেছে they are doing qasam they are swearing by allah they are swearing by allah এখন যদি এটাকে আলাদা ভাবে ট্রান্সলেট করি তাহলে দেখেন ব্যাখ্যাপা দেখায় তাই না যদি এটার সাথে মিলে এটার হাল হিসেবে ট্রান্সলেট করি তাহলে কি হবে তারা তোমাদের তোমার কাছে এলো to you swearing by allah perfect তারা তোমার কাছে এলো আল্লাহর নামে কসম করে পড়া অবস্থায় ওকে নেক্সট ওয়ায়াযারু ওয়ায়াযারুহুম ওয়াজিরা ইয়াযারু ঠিক আছে এটা এটার মাদি হলো ওয়া ওয়া দিয়ে ওয়াজিরা ইয়াযারু এবং এটা মানে হলো ছেড়ে যাওয়া লিভ করা বলেন ওয়াযারুহুম অর্থ কি ইয়াযারু সে তাদেরকে ছেড়ে যায় হি লিভস দেম হি লিভ দেম সে তাদেরকে ছেড়ে গেল তাই না তুগিয়ানিহিম ইন 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 ট্রান্সগ্রেশন ট্রান্সগ্রেশনের বাংলা কি হবে কঠিন কিছু এখন এরপরেই দেখেন একটু পর্যন্ত আমার জুমলা কমপ্লিট এরপরে আরেকটা মানে ফেল চলে আসছে ইয়ামাহুন ইয়ামাহুন হতো অর্থ হলো আমিহা এটা এটা একটা পিকুলিয়ার ওয়ার্ড মানে পিকুলিয়ার মানে কি আমি বলবো যে রেয়ার ওয়ার্ড আর কি এটা হলো আমিহা ঠিক আছে আমিহা ইয়ামাহু আপনাদের এই ওয়ার্ড গুলো দিয়ে এগুলো আপনারা নোট রাখবেন বা মনে রাখার চেষ্টা করবেন আমিহা ইয়ামাহু অর্থ হলো ব্লাইন্ডলি ওয়ান্ডারিং ব্লাইন্ডলি মানে চারিদিকে দিকবিম কি কি বলে এটাকে উদাসীন হ্যাঁ উদাসীন হয়ে ঘোরাঘুরি করা তাইলে পুরো এখন এটাকে আমরা হাল হিসাবে ট্রান্সলেট করব তাহলে কি হবে হি লিভস देम ইন देयर ট্রান্সগ্রেশন ওয়ান্ডারিং ব্লাইন্ডলি ঠিক আছে আরেকটা एग्जांपल দেখি আমরা وَجَاءَ أَهْلُ الْمَدِينَةِ বলেন বলেন এগুলা তো কম ইজি মদিনার অধিবাসীরা এসেছিল মদিনার অধিবাসীরা এসেছিল ইয়াস্তাবশিরুনা সুসংবাদ সহকারে নাকি ইয়াস্তাবশিরু লাইক ইন হ্যাপিলি বলতে পারেন আপনারা তাফসিরুন তাফসিরুন মানে সুসংবাদ হ্যাঁ ইয়াস্তাবশিরু এখন যদি এটাকে ইয়াস্তাবশিরুনকে আপনারা আলাদা জুমলা হিসেবে ট্রান্সলেট করেন তাহলে কি হবে মদিনার অসুবিধা এসেছিল তারা খুশি আছে কিরকম লাগে তাই না কিন্তু এটাকে যদি আমরা একসাথে ট্রান্সলেট করি তাহলে কি হবে এজ এ হাল হিসাবে মদিনার অধিবাসীরা এসেছিল হ্যাপিলি বা রিজয়সিং খুশি অবস্থায় ওকে এটা গেল এজ এ ফেল যদি মুদারি যদি হাল হিসাবে আসে এখন আসেন যদি জুমলা ইসমিয়া হাল হিসাবে আসে যেটা আমরা পড়ছি আল্লামা উস্তাহু ওয়াহুয়া জালিসুন তাই না ওয়াহুয়া জালিসুন এবং এখানে ওয়াওয়ের পরে মোস্টলি মোস্ট কমনলি একটা প্রোনাউন আসে এটা মানে ফাইন্ড আউট করার একটা ইজি ওয়ে ওয়াও তো আসবেই তাই না ওয়াওয়ের পরে মোস্টলি একটা প্রোনাউন আসবে যে প্রোনাউনটা ওই যে আইদ আমরা পড়ছিলাম তাই না ব্যাক করবে দেখেন উস্তাদ সিঙ্গুলার তাই না হুয়া আসছে বুঝছেন জিনিসটা এটা হলো ফাইন্ড আউট করার টিপস ওকে লম্বা আয়াত দেখে ভয় পাবেন না ইজি আয়াত ওমান আজলামু মিম্মান 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 ইফতারা আলা আল্লাহি কাযিবা
মান আজলামো মানে কি আজলামো মানে অন্ধকারে ফেলা কি জালামা ইয়াজলিম মানে হলো জুলুম করা বা অপ্রেস করা এবং এখানে আজলামো দেখেন আফআল ইসম তাবদিল এটা ইসম তাবদিল পারফেক্ট এটা হলো ইসম তাবদিল মান আজলামো কি আমার চাইতে বেশি কে জুলুম করে আমার থেকে না তো না 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 আমার কে করে না না সরি আজলামো হলো তার থেকে নাকি হু ইজ মোর হু এ রচনা করে আল্লাহর নামে মিথ্যা হ্যাঁ হু ইজ মোর রং ডুয়ার হু ইজ মোর অপ্রেসিভ মিমান মিন এবং মা একসাথে আসছে তাই না ফ্রম কি মা হুয়েভার ইফতারা ইফতারা এটা এটা মাদি হইল ইফতারা এবং মুদারি ইফতারি ইফতারা ইফতারি এটা হলো ইনভেন্ট করা ঠিক আছে ইনভেন্ট করা তাহলে মান আজলাম হু ইজ মোর রং ডুয়ার এবং মোর কেন বলতেছি কারণ এটা ইসম তাবদিল তাই না এবং ইসম তাবদিল যখন কম্পারেটিভলি আসে তখন কি হয় মিন মিনের সাথে আসে তাই না হু ইজ মোর রং ডুয়ার মিন মা 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 যদি আসে এখানে মা মাউসুল্লা আসতেছে মা ইফতারা দা ওয়ান হু অথবা হু কি ইনভেন্টস ইনভেন্ট করে কি আলাল্লাহি আপন আল্লাহ কাজিবান একটা মিথ্যা আল্লাহ আল্লাহর নামে একটা মিথ্যা রচনা করে ঠিক আছে মিথ্যা কথা বলে তার থেকে বেশি রং ডুয়ার তার থেকে বেশি জুলুমকারী কে হইতে পারে যে আল্লাহর নামে একটা মিথ্যা রচনা করে এতটুকু পর্যন্ত আমার সেন্টেন্স কমপ্লিট তাই না এরপরে দেখেন একটা ওয়া আসছে এবং প্রোনাউন আছে এবং এই হুয়াটা দেখেন ওই ওইদিকেই চলে যাচ্ছে মিম্মা মিম্মা মায়ের দিকে তাই না ওয়াহুয়া দেখেন ইউদা ইউদা কি দা ইয়া দাও যে দা দে মানে ইনভাইট করেন কে কি অ্যাক্টিভ না প্যাসিভ ইউদা এটা তো তাকে ইসলামের দিকে ডাকা হয় তাই না হুয়া ইউদা ইলাল ইসলাম হি ইজ বিং কল্ড টু ইসলাম তাই না is being called to toward islam take islam er dike daka hoy ekhon dekhen eta ke alada sentence korle ei rokom translate ashbe je ke more wrong doer tar theke je allah name mithya rochona kore wa and he is calling toward islam no eta ke jodi amra etar hal hisabe translate kori je kibhabe tokhon translate korbo je tar theke beshi zulumkari ke hoyte pare je allah name mithya rochona kore jokhon kina ba while তাই না ওয়াইল তাকে ইসলামের দিকে ডাকা হইতেছে মানে ইসলামের দিকে ডাকা অবস্থায় যখন কেউ আল্লাহর নামে মিথ্যা রচনা করে তার থেকে বেশি জুলুমকারী কে হইতে পারে তাই না দেখেন পুরো ট্রান্সলেশনের কি বলে সুইটনেসটাই চেঞ্জ হয়ে যেতেছে তাই না বুঝা গেছে ওকে ولا تقتلوا ولا تقتلوا تقتلوا صيدا অর্থ কি تقتلوا জানেন لا تقتلوا হ্যাঁ তোমরা কতল করো না কাতিল করো না সয়েদ আপনারা মনে পান নাই আগে সয়েদ মানে হইলো যে ওই যে হান্টিং এর জন্য যে অ্যানিমেল গুলা ইউজ করা হয় হান্টিং অ্যানিমেল শিকারী শিকার শিকার হ্যাঁ শিকার মানে শিকার করা যায় এরকম পশু পাখি আর কি ঠিক আছে তাইলে তোমরা হান্টিং অ্যানিমেল কিল কইরো না মেরো না ওয়া আনতুম হুরুম দেখেন ওয়া আছে এবং প্রোনাউন আছে এবং এই আনতুমটা দেখেন এই যে তাকতুলুর দিকে ব্যাক করতেছে তাই না প্লুরাল ওয়া আনতুম হুরুম কি এবং তোমরা হারাম অবস্থায় হারাম মানে কি ইহরাম অবস্থায় তাই না ইহরাম অবস্থায় তার মানে এখানে দেখেন এটা আলাদা সেন্টেন্স না এখানে এটা এই সেন্টেন্সেরই আগের সেন্টেন্সেরই হাল হিসাবে আসতেছে তোমরা পশু শিকার করো না যখন তোমরা ইহরাম অবস্থায় থাকো ইন দ্য স্টেট অফ ইহরাম ঠিক আছে এটাকে যদি আলাদা ট্রান্সলেট করি তাহলে দেখেন মিনিংটাই পাল্টে যাবে তাই না তোমরা
তোমরা পশু স্বীকার করো না আলাদা সেন্টেন্স এবং তোমরা এহরামের মধ্যে আসো আলাদা সেন্টেন্স তাই না এটা হাল হিসাবে আসবে নেক্সট মান আমিলা সালিহান মিন জাকারিন আও উনসা অর্থ কি মান যে কেউ যে কেউ হুয়েভার হ্যাঁ আমিলা সৎকর্ম করবে আমিলা মানে হলো কাজ তাই না আমিলা মানে হলো আমিলা সালিহান হি ডিড গুড ডিড মানে আমিলা সালিহান হুয়েভার ডু ডু গুড ডিড তাই না হুয়েভার ডিড ডাজ গুড ডিড মিন জাকারিন ওয়া আও উনসা মানে হলো ফ্রম লাইক মেল অর ফিমেল এখানে ফ্রমটা যদি ট্রান্সলেট না করে এখানে আসলে মিনটা মিন বায়ানিয়া এখানে যে মিনটা আসলে ফাদার এক্সপ্লেইন করতেছে পুরুষ অথবা মহিলা ঠিক আছে যে কেউ হইতে পারে তাহলে একটু পর্যন্ত আমার সেন্টেন্স শেষ এরপরে আছে ওয়াহুয়া মুমিন মুমিন অবস্থায় সে মুমিন হ্যাঁ এটা বলতে হবে মুমিন অবস্থায় হ্যাঁ ঠিক আছে এখানে অবস্থাটা নিয়ে আসতে হবে ওহুয়া মুমিন মানে এখানে এই জাকার এবং উনসাদের হালটা বর্ণনা করা হইতেছে তারা ভালো কাজ করে মুমিন অবস্থায় তাই না মুমিন অবস্থায় ওয়া মালাকুম 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 আগে পাইছেন হোয়াট ডাজ মালাকুম মিনস মালাকুম মানে কি তোমাদের জন্য থাকবে না নাই না এখানে মালাকুমটা আসলে আরবিতে একটা ফ্রেজ হিসাবে ইউজ হয় মালাকুম অর্থ হলো হোয়াটস রং উইথ ইউ তোমার সমস্যা কি পাইছি কি ভাই এখানে বলছো না 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 মনে হয় মালাকুম তোমাদের কি হলো হ্যাঁ তোমাদের কি হলো হোয়াটস রং উইথ ইউ এখন আপনারা একটা আরবি ফ্রেজ শিখে গেলেন এটা ইউজ করবেন কেউ যদি আপনাদের বদার করে কি বলবেন মালাকুম একজন করলে তো কুম বলা যাবে না তাই না মালাক মালাকি মালাক মালাকি অথবা মালাক ওকে হোয়াটস রং উইথ ইউ ওকে লা তুমিনুনা বিল্লাহ লা তুমিনুনা একদম নরমাল তাই না এটা কোনো ফরবিডিং না আল্লাহর প্রতি তোমরা ঈমান আনছো না আমানার সাথে বি সব সময় আসে তাই না দেখছেন আমরা আগেও পড়ছিলাম এটা আমানা ইমিনের সাথে বা হারজারটা আসে আমানা বি এবং বা মানে ইন বা এখানে ইন হিসাবে আসে আমরা আল্লাহর উপর বা আল্লাহর প্রতি ইমান আনতেছ না তোমাদের সমস্যা কি তোমরা আল্লাহর উপর ইমান আনতেছ না তাই না ওয়া দেখেন এখানে ওয়া চলে আসছে রসুলু এবং রাসূল ইলাহি ওয়া রাসূল একসাথে না ওয়া 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 এখানে ওয়াও হালিয়া ওয়াও হালিয়া তাই না ওয়ার রাসূলু ইয়াদউকুম রাসূল তোমাদেরকে কি করতেছে শরম করে দিচ্ছে ডাকতেছে ডাকতেছে তোমাদেরকে ডাকতেছে লি তুমিনুনা বি রাব্বিকুম রবের প্রতি মানার জন্য তোমাদের রবের প্রতি মানার জন্য তার মানে এখানে ওয়া এখানে পুরো একটা আলাদা সেন্টেন্স না এই সেন্টেন্সটা এই সেন্টেন্সের হাল হিসাবে আসতেছে ঠিক আছে তোমাদের কি সমস্যা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনতেছো না যখন রাসূল এবং এখানে দেখেন কতটুকু এমফাসিস আসছে রাসূল প্রথমে জুমলা ইসমিয়া শুরু হয়েছে তারপর আবার এখানে ফেল আসে তাই না এটাকে লাইক সুইচ করা যেত তাই না রাসূল রাসূল তোমাদেরকে ডাকতেছে তোমাদের তাও দেখেন উনার রবের প্রতি না তোমাদের রবের প্রতি মানানোর জন্য এবং একটা জিনিস এখানে এই জিনিসটা আমি রাখছি পারপাসলি একটু দেখানোর জন্য আপনাদের এখানে এই যে লামটা দেখছেন এটা একটা কোরআনে প্রিটি গুড সাইন যে এই পরের যেটা সেন্টেন্সটা আসতেছে এই সেন্টেন্সটা আসলে আলাদা কোনো সেন্টেন্স না এই সেন্টেন্সটা এই সেন্টেন্সের পার্ট লা মানে কি তাজবিদের রুলে এখানে থামা যাবে না যাবে না কেন থামা যাবে না কারণ এখানে সেন্টেন্স কমপ্লিট হয় না তুমি কেন থামবা এখানে বুঝতেছেন তাজবিদের রুল গুলা কেন আসছে ওকে এটা গেল জুমলা ইসমিয়া যদি আমার হাল হিসেবে আসে এখন আসেন যদি জুমলা ফেলিয়া বা এবং কাদ সহ যদি আসে যেমন আমরা পড়ছি আল্লামাল উস্তাদু কি ওয়াকাত জালাসা ওয়াইল হি ওয়াজ অলরেডি সিটেড তাই না এখন দেখেন
কালা আতুহাজুননি ফিল্লাহ, তুহাজুননিটা আগে আমাকে বলেন হোয়াট ইজ তুহাজুননি। ওকে আটা তো বুঝতেছেন, আটা যদি না বুঝেন তাহলে আ হইলো কোয়েশ্চেনিং এর আ, সো ওয়ার্ডটা হইলো তুহাজুননি। আজ্জু মানে হজ করে নাকি? না 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 না, এখানে ওয়ার্ডটা হইলো হাজা ইউহাজু, ঠিক আছে হাজা ইউহাজু। সো আমি একটু লিখে, এটা একটু কমপ্লেক্স, আমি লিখে দেই এবং ইউহাজু। পরে আসছেন এগুলা হাজা ইউহাজু, হ্যাঁ ইউহাজু। এখন ইউহাজু থেকে কি হয়েছে তুহাজু, তোমরা তুহাজু, এবং তুহাজু থেকে তুহাজু না, ঠিক না তুহাজু না, তুহাজু না হইছে। এখন তুহাজু না, হাজ্জা ইউহাজু মানে হলো আরগু করা। এখন যদি আমি বলতে চাই যে আমার সাথে আরগু করা, তাহলে কিভাবে বলবো? তুহাজু নানি। এখন এই যে নানি, এই জিনিসটা আরবদের পছন্দ না, তারা কি করছে এটাকে একদম কেটে একসাথে মিলাই ফেলছে তুহাজু নি। তো এখানে অ্যাকচুয়ালি দুইটা ওয়ার্ড তাই না, তুহাজু এবং নি। বলেন এখন তো বলে দিলাম, বাকিটুকু আপনারা করেন। আলা তোমরা কি আমার সঙ্গে আরগু করবে ফিল্লাহি, হ্যাঁ আল্লাহতে, এবং হাজ্জার সাথে ফা ফা ফাটা আসে আল্লাহ আল্লাহকে নিয়ে। তোমরা কি আমার আমার সাথে আল্লাহকে আল্লাহর ব্যাপারে আল্লাহর ব্যাপারে আরগু করবে? ওয়াকাদ হাদানি, দেখেন ওয়া পাদ একসাথে আসছে, মোস্ট প্রিটি লাইকলি ইটস এ হাল। ওয়াকাদ হাদানি, হাদানি অর্থ কি? আমার কাছে হেদায়েত এসেছে। নো নো নো, অলরেডি আমার কাছে, হ্যাঁ আমার কাছে হেদায়েত এসেছে নাকি? হাদানি, হাদানি মানে হি গাইডেড মি, হাদা মানে হলো হি গাইড, এবং নি মানে আমাকে, হি গাইডেড মি, আমাকে গাইড করা হয়েছে। তোমরা কি আমার সাথে আল্লাহ আল্লাহর ব্যাপারে লাইক আরগু করবে, যেখানে যেখানে আল্লাহ অলরেডি আমাকে গাইড করছেন? ঠিক আছে বুঝছেন ট্রান্সলেশনটা। আরেকটা দেখি আমরা, লা তুমিনুনা বিহি, লা ইউমিনুনা বিহি, সরি লা ইউমিনুনা বিহি, লা ইউমিনুনা, তারা ইমান আনে না তার প্রতি। ওয়াকাদ খালাত, ওয়াকাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, সুন্নাতুল খালাত মানে হয়ে গেছে নাকি সুন্নাতুল আউয়ালিন? ইউমিনুনা এবং এটা প্রেজেন্ট তাই না, আনে না হবে না আনবে না, বা প্রেজেন্ট টেন্স দেখেন মুদারি ফিউচারও মিন করতে পারে তাই না। লা ইউমিনুনা বিহি, তারা কি বিলি বিশ্বাস করবে না এটার উপরে, এটার প্রতি, হ্যাঁ এটার প্রতি, ওয়াইল যখন এটার প্রতি ঈমান আনবে না, হ্যাঁ তারা এটার প্রতি ঈমান আনবে না যখন কিনা অলরেডি খালাত মানে কি খালা ইয়াখলু মানে হলো পাস করা, ঠিক আছে খালা ইয়াখলু, খালাত সুন্নাতুল আউয়ালিন, সুন্নাতুল আউয়ালিন মানে হলো কি আগের মানুষের সুন্নাত বা আগের মানুষের বলে এটাকে মুদাব মুদাব বলে, হ্যাঁ আগের আগের অনেক মানুষ অলরেডি পাস মানে গত হয়ে গেছে, হ্যাঁ তার মানে কি আগে অনেক মানুষ অলরেডি পাস হয়ে গেছে, তোমরা দেখছো আগের মানুষের অবস্থা, তাদের অবস্থা কি হয়েছে, আল্লাহ তাদের সাথে কি করছেন, তারপরেও তোমরা কি ঈমান আনবে, তারপরে তারা ঈমান আনবে না। ঠিক আছে তো হালটা বোঝা গেছে? একটা ক্রেজি জিনিস যেটা হলো যে জুমলা ইসমিয়াতে আমরা দেখেন যতগুলো এক্সাম্পল দেখছি সবগুলাতে কিন্তু জুমলা ফেলিয়ার সাথে মাফুল হাল আসছে তাই না, এবং এটাই আমরা পড়ে আসছিলাম তাই না, মাফুল হাল তো অবভিয়াসলি জুমলা ফেলিয়াতে আসবে, কিন্তু অনেক সময় জুমলা ইসমিয়াতেও মাফুল আসতে পারে ঠিক আছে এবং হাল আসতে পারে। যেমন আমরা যদি দেখি ফা জাজা উহু জাহান্নাম, ফা দেখেন জাজা উহুম মুদাফ মুদাফিলে তাই না, জাজা উহু, জাজা উহু জাহান্নাম অর্থ কি? এটা মুক্তাদা খবর, তার মানে কি এটা কমপ্লিট জুমলা ইসমিয়া তাই না,
জাযাউহু জাহান্নাম মুবতাদা খবর অর্থ কি বলেন তাদের প্রতিদান জাহান্নাম তাদের না তার 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 হ্যাঁ দেন ফা মানে সো দেন অতএব তার প্রতিদান জাহান্নাম পুরো কমপ্লিট সেন্টেন্স তাই না এরপরে দেখেন একটা ইসলাম আসছে যেটা নাসাব জুমলা ইসমিয়াতে নাসাব আসে কখনো পাইছেন আগে পান নাই আজকে পাইছেন দেখেন তো জুমলা ইসমিয়াতেও মাফুল আসতে পারে তো এগুলা ক্রেজি জিনিস আমরা পরে আরো দেখবো ইনশাল্লাহ জুমলা ইসমিয়াতে আউটসাইড ডুয়ারও আসতে পারে সো বি প্রিপেয়ার্ড খালিদিনা ফিহা খালিদান ফিহা অথবা কোরআনে যত জায়গায় খালিদিনা ফিহা আসে সবগুলাই আসলে হাল হিসাবে আসে খালিদিনা ফিহা মানে হলো সেইখানে থাকবে চিরকাল চিরস্থায়ী হবে সেখানে সে চিরস্থায়ী হবে সেখানে এবং এটা আসলে হাল বোঝায় এবং কোরআনে যেই জায়গায় খালিদিনা ফিহা খালিদ খালিদান ফিহা আসে সবগুলাই হাল হিসাবে আসছে ঠিক আছে তো জুমলা ইসমিয়াতেও হাল আসতে পারে আরেকটা এক্সাম্পল দেখেন ইন্নি রাসূল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম হাল রাসূলের একটা হাল মুসাদ্দিক তো হালটা বুঝা গেছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসগুলো দেখেন যদি প্র্যাকটিসগুলো নিজে থেকে হাল আইডেন্টিফাই করতে না পারেন অ্যাট লিস্ট আনসার কিটা দেখে দেখে যেটা হাল লেখা হয়েছে যে এই পোরশনটা হাল তখন দেখেন যে জিনিসটা বুঝতে পারেন কিনা না যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো হালের সাথে এডিশনাল একটা ছোট টপিকস আছে সেটাও আমরা আজকে করব এটা একদম ইজি আমি ইজি জিনিসটা পড়ে রাখছি যাতে আপনাদের আপনারা লাইক হ্যাপি হয়ে যান যে ওকে ইজি ইজি জিনিস আমরা পড়ছি তাই না আলহামদুলিল্লাহ তো এটা হলো তামাইজ কি তামিজ তামাইজ তামিজ জিনিস হলো কি এটা একটা আমরা যে ফ্র্যাগমেন্ট পড়ছিলাম মনে আছে আমরা পাঁচটা ফ্র্যাগমেন্ট পড়ছিলাম আমরা বেসিক ক্লাসে মনে আছে ফ্র্যাগমেন্টগুলো তো তামিজটা হলো একটা ফ্র্যাগমেন্টের মতো এই ফ্র্যাগমেন্টের কাজ কি তামিজের কাজ হলো একটা সেন্টেন্স থেকে ইভাম বা অ্যাম্বিগুইটি বা ডাউট দূর করা একটা সেন্টেন্সকে ক্লিয়ার করা ঠিক আছে এখন সেন্টেন্সে অ্যাম্বিগুইটি কিভাবে আসতে পারে অনেক ভাবে আসতে পারে সেন্টেন্সে অ্যাম্বিগুইটি বা সেন্টেন্সে ডাউট বা সেন্টেন্সে একটা সেন্টেন্সটা ক্লিয়ার না সেন্টেন্স কমপ্লিট গ্রামাটিক্যালি সেন্টেন্স কমপ্লিট কিন্তু সেন্টেন্সের মধ্যে কোনো একটা জিনিস আছে যেটা এখনো ক্লিয়ার না যেমন আমি যদি বলি যে ইউ আর বেটার দেন মি সেন্টেন্স কি কমপ্লিট না ইন হোয়াট সেন্স এটা বোঝায় না হ্যাঁ সেন্টেন্স তো কমপ্লিট গ্রামাটিক্যালি সেন্টেন্স কমপ্লিট রাইট মুক্তাদা আছে খবর আছে সবই আছে তো গ্রামাটিক্যাল সেন্টেন্স বানাবে কিন্তু এখানে একটা অ্যাম্বিগুইটি তো আছে ঠিক আছে ওই অ্যাম্বিগুইটিটা ক্লিয়ার করাই তামিজের কাজ এখন যদি আমি এটার সাথে অ্যাড করে দেই ইউ আর বেটার দেন মি ইন অ্যারাবিক অথবা ইউ আর বেটার দেন মি ইন ইটিং ইউ আর বেটার দেন মি ইন স্লিপিং তাই না যাই অ্যাড করবো পরে সেই পরের যে ওয়ার্ডটা অ্যাড করতেছি সেটাই হলো আমার তামাইজ এবং এটা হলো নাসাব হবে আরবিতে নাসাব হওয়ার অনেকগুলো রিজন আছে সব থেকে কঠিন সাবজেক্টটাই হলো আরবিতে নাসাব ঠিক আছে এবং নাসাব হওয়ার একটা রিজন আজকে পড়লেন যে হাল এবং একটা আরেকটা রিজন পড়লেন এটা হলো কি তামিজ ঠিক আছে তামিজের কাজ কি বলছি কোনো ভেগ জিনিসকে স্পেসিফিক করা এবং এটা হলো একটা ফ্র্যাগমেন্ট এটাকে অনেকে তামিজ এবং মুমাইয়েজ বলে ঠিক আছে তামিজ হলো এই ওয়ার্ডটা এবং এটা যেটার মানে ভেগনেস বা যেটার অ্যাম্বিগুইটি রিমুভ করছে সেটাকে বলা হয় মুমাইয়িজ ঠিক আছে এবং তাইলে মানে তামিজ কোন কোন জায়গায় আসতে পারে চিন্তা জাস্ট নর্মাল কমন সেন্সে দেখেন যখনই আমরা কোনো কম্পারেটিভ ইউজ করব
তখনই তামিজ লাগবে ইউ আর বেটার দেন মি ইউ আর ওর্স দেন মি ইউ আর লাইক মোস্টলি তাই না ইসলাম তাবদিলের সাথে আমরা কি দেখতেছি তামিজ আসতেছে অথবা নাম্বারের সাথে আসতে পারে যেমন গিভ মি 1 kilo তাই না আমি বললাম যে গিভ মি 1 sentence complete then give me one sentence complete give me one what then clear na but give me like 1 kilo 1 kilo what rice ei rice ta hobe taile tokhon ki tamiz je jinish ta sentence theke je kono doubt clear korbe doubt je kono bhabe aste pare je bhabe doubt ashuk na keno seta clear korbe tamiz hoar shorto holo tinta always mone rakhben nasab common singular ek nishshase bolen nasab common singular thik ache tamiz ki hobe nasab common singular thik ache ekhon ashen je ana aksaru minka complete sentence dekhen ana aksaru minka I am bolo aksar mane ki more than you. you in sense of what waladan shontane waladan dekhen nasab common singular waladan jodi boli tale ami tomar theke beshi wala bachchar dik theke malan dekhen nasab nasab common singular sompader dik theke ilman ganer dik theke ganer dik theke তার মানে দেখেন একটা কমপ্লিট সেন্টেন্সের পরে এবং সেন্টেন্সটা যদি অ্যাম্বিগুয়াস থাকে ঠিক আছে তখন যদি কোনো একটা ওয়ার্ড পান নাসাব কমন সিঙ্গুলার তাহলে সেটা কি মিন করবে তামিজ এবং এটা লাইক মোস্টলি দেখেন ইসম তাবদিলের সাথে আসতে পারে নাম্বারের সাথে আসতে পারে এবং কিছু ফেলের সাথে আসতে পারে ঠিক আছে দ্যাটস ইট আমরা কয়েকটা এক্সাম্পল দেখে ফেলি আনা আকসারু মিনকা যেটা ইমাতের বলেন এবং একটা কুরআনের আয়াত আনা আজ আকসারু মিনকা এবং আকসার দেখেন আকসারু কি ইসম তাবদিল তাই না তো মোস্ট ইসম তাবদিলের সাথে আপনারা পাবেন আনা আকসারু মিনকা আই এম বেটার দ্যান ইউ মালান আই এম মোর দ্যান ইউ ইন টার্মস অফ হোয়াট সম্পদে এবং দেখেন ইজি টু আইডেন্টিফাই নাসাব কমন সিঙ্গুলার সব সময় নাসাব কমন সিঙ্গুলার ওয়া আযু আযুটা কি কে বলতে পারবেন ইজ্জতের দিকে মানে নো 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 আযু জিনিসটা কি মানে কোন ধরনের ওয়ার্ড এটা তো মোজা নো আযু এটাও ইসম তাবদিল এটা আযাজু ছিল আমরা মুদা ইসম তাবদিল তাবদিলের প্যাটার্ন কি পড়ছিলাম আফআলু তাই না আফআলু তাই না সব সময় একই প্যাটার্ন আফআলু এখন আফআলুর জায়গায় কি ছিল এটা আযাযু ছিল আযাযু হোয়াট ইজ মাই জা আযাযু ঠিক আছে আযাযু থেকে কি হয়ে গেছে আযযু হয়ে গেছে আযযু তাহলে আযযু মানে হলো মাইটিয়ার মাইটিয়ার ইন টার্মস অফ হোয়াট নাফারা নাফারা মানে ম্যান পাওয়ার ঠিক আছে তো এটা পাইলেন একটা আরেকটা एग्जांपल দেখি হুয়া খাইরুন অর্থ কি খাইর এটা ইসম তাবদিল তাই না ইজ বেটার ইন সেন্স অফ হোয়াট সওয়াব রিওয়ার্ড ইট ইজ বেটার ইন টার্মস অফ এবং হুয়া সব সময় হি নাও হইতে পারে তাই না ইট ইজ বেটার ইন টার্মস অফ হোয়াট দেখেন আমি ইন টার্মস অফ নিয়ে আসছি ট্রান্সলেশনে in terms of reward wa khairun uqba khairun is better uqba mane holo outcome bujhe geche ebong dekhen sawab ba uqba dute nasab common singular ulaika ulaika ki those sharun those ors tene shar শারুন দেখেন কি মাকানান নাসাব কমন সিঙ্গুলার উলাইকা শারুন দোজ আর ওর্স
ওরস ইন টার্ম অফ হোয়াট মাকান মাকান মানে কি আজকে পড়ছেন ঘর বা প্লেস প্লেস নো প্লেস পজিশন পজিশন হইতে পারে উলাইকে শারুন মাকান দোজ আর ওরস ইন টার্ম অফ পজিশন এন্ড ওয়া আদাল্লু আদাল্লুটা কি সেম আজুর মতো এটা ছিল আদলালু ঠিক আছে থেকে আদাল্লু হয়েছে ইসম তাবদিল আদাল্লু মানে কি অ্যাস্ট্রে পদভ্রষ্ট করা পদভ্রষ্ট ওয়া আদাল্লু সাবিলা সাবিলা মানে মোর অ্যাস্ট্রে মোর অ্যাস্ট্রে ইন টার্মস অফ দেয়ার ওয়ে ইন দেয়ার ওয়ে ঠিক আছে ওকে ফান ফাজারাত একটা মানে এক্সপ্লেইন করা গেলে অনেক ভালো হইতো এটা মুসা আলাইহিস সালামের কাহিনী যখন নাকি বলা হয়েছে লাঠি দিয়ে পাথরে আঘাত করতে তখন কি হয়েছিল কি হয়েছে ফান ফাজারাত ইনফাজারাত এটা হলো ইনফাজারাত ইনফাজারা ইয়ানফাজিরু ইনফাজারা ইয়ানফাজিরু মানে হলো বাস্ট করা ফেটে বের হয়ে আসা তাহলে ফান ফাজারাত অর্থ কি এবং সে কারণ কি হিজারা হিজারা লাইক পাথরটা কি ফেমিনিন সেই কারণে এটা হিয়া আসছে তাই না মিনহু এটা থেকে ইসনাতা আশারা মানে কি টুয়েলভ তাইলে এটা থেকে বের হয়ে আসলো টুয়েলভ টুয়েলভ কি সেটা এখানে দেখেন আসছে আইনান ঝর্ণা নাসাব কমন সিঙ্গুলার ভাইয়া এটা কি আইনানের জন্য ফজরাত হইছে কারণ না 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 আইনানের জন্য হবে না কে ফেটে বের হয়ে আছে তাই না লাইক পাথরটা ফাটছে ইনফাজারা মানে কি দেখেন ফাজারা মানে হইলো ছিঁড়ে বের হওয়া তাই না ফজর আমরা ফজর কেন বলি কারণ এটা রাতকে রাতের অন্ধকারটাকে ছিঁড়ে আলোটা বের হয়ে আসে সেখানে এটাকে ফজর বলি ফজর হইলো লাইক অ্যাক্টিভ লাইক ছিঁড়তেছে তাই না আর ইনফাজারা এটাকে আমরা কি মাঝুলে নিয়ে গেলাম তাই না মনে আছে ওই যে আমরা একটা বাপ থেকে আরেকটা বাপে চেঞ্জ করলে কি হইতো ওইরকম তার মানে ওইটা ছিঁড়ে যাইতেছে বা ওইটা ফেটে যাইতেছে তার মানে এখানে পাথরটা ফেটে গিয়ে কি হইছে ঝর্ণা বের হইছে আর কি তো এখানে আবার মিনহু মানে হানা যে মানে হানা আমরা পড়ছি ফেমিনিনে হা হবে হু মিন হু যেটা হু তো ইয়াশতে না ওকে এটা আমি আমি শিওর না টাইপও হইতে পারে আমি আবার দেখব নে কনফার্ম করে বলবো আপনাদের ইনশাআল্লাহ ওকে ইন্নি রাআইতু সূরা ইউসুফ ইন্নি রাআইতু অর্থ কি ইন্নি নিচে আমি রাআইতু রাআয়ারা মানে হলো দেখা নিশ্চয় আমি দেখেছি আহাদান আহাদ আহাদ আশারা এগারোটি এগারোটি দেখেন এগারোটি কি কাওকাবান দেখেন নাসাব কমন সিঙ্গুলার বুঝে গেছে এখন কাহিনীটা কি তামিজের কাহিনী যে কোনো ভেগ কিছু থেকে এখানে যদি কাওকাব না বলা হইতো সেন্টেন্স কিন্তু কমপ্লিট থাকতো কিন্তু কি মানে একটা অ্যাম্বিগুইটি থেকে যাইতো তাই না এই অ্যাম্বিগুইটি রিমুভ করাই হলো তামিজের কাজ এখন এটা আপনারা পাইলেন কিসের সাথে যে কোনো লাইক ইসামের সাথে কিন্তু কি বলছি ফেল আছে কম্পারেটিভ জি বলেন কম্পারেটিভের সাথে মানে হয় কমনলি আসে না কম্পারেটিভের সাথে কমনলি আসে এবং নাম্বারের সাথে আরবিতে নাম্বার 11 লাইক 11 প্লাস নাম্বার গুলা সবসময় তামিজ আসে সবসময় না লাইক অলমোস্ট অলওয়েজ তামিজ আসে নাম্বার গুলা ক্রেজি আমাদের নেক্সট ক্লাসের নেক্সট ক্লাস ইনশাল্লাহ নাম্বারের উপর হবে ক্রেজি আই ক্যান টেল ইউ সো এখন আসেন তামিজ আমরা ইসম তাবদিলের সাথে দেখলাম নাম্বারের সাথেও দেখলাম তাই না কিছু ফেল আছে কোরআনে কয়েকটা ফেল আপনাদের সবগুলো জানতে হবে না দেখেন আমাদের ভোকাবুলারি লিস্টগুলোও কিন্তু কোরআন রিলেটেড তাই না কোরআনে কিছু ফেল আছে যেগুলো কি ভেগ এবং সেগুলোও তামিজ নেয় ঠিক আছে এরকম কিছু ফেল হইল মা মালা আ বা মালা ঠিক আছে মালা মানে কি টু ফিল
and to feel কি ফিল একটা ভেগনেস থেকে যাইতেছে না এমবিগুইটি থাকতেছে তো এটার সাথে তামাইজ আসে তারপর জাদা জাদা মানে কি টু ইনক্রিজ আবার ইজ দাদা মানে ইনক্রিজ তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝুন জাদা মানে হলো ইনক্রিজ আপনি করতেছেন কিছু আর ইজ দাদা মানে ইনক্রিজ হইতেছেন আপনি যেমন আমি যদি বলি যে আই ইনক্রিজ মাই লাইব্রেরি উইথ বুকস তাহলে কি এটা হলো জাদা আর যদি বলি যে আই ইনক্রিজ ইন ওয়েট তাহলে এটা হবে ইজ দাদা বুঝা গেছে জাদা এবং ইজ দাদা ওকে কাফা টু বি সাফিসিয়েন্ট ঠিক আছে কাফা তারপর সা টু বি টেরেবল আর হাসুনা টু বি ওয়ান্ডারফুল সা হাসুনা পরে আরো আসবে সো এগুলা নিয়ে ওয়ারি করার কিছু নেই ভোকাবুলারি গুলো আপনারা যদি মনে রাখতে পারেন খুবই ভালো এবং রাখা উচিত ঠিক আছে মালা জাদা ইজদাদা কাফা সা হাসুনা এগুলোর সাথে একটু দেখে ফেলি যেমন এটা লাইক আই ডোন্ট নো টাইম নেই আছে নাহলে এটা এক্সপ্লেন করতাম কুল বলেন সে রাব্বি এবং এখানে রাব্বি কেন রাব্বি হইছে জানেন আপনারা ইয়া রাব্বি রাব্বি বলেন জিদনি জিদনিটা কি জাদা একটু আগে পড়ছিলাম আমরা তাই না জাদা যখন জাদা থেকে আমরা কমান্ড করব তখন কি হবে ইনক্রিজ মি জাদা জাদা থেকে যদি আমরা কমান্ড ফর্মে যাই তাহলে কি হবে জিদ হবে তাই না জিদ হবে এবং এটার সাথে যদি আমি আমাকে ইনক্রিজ করি তাহলে কি বলবো জিদনি রাব্বি জিদনি দেখেন রাব্বি জিদনি কমপ্লিট সেন্টেন্স ইয়া রব ইনক্রিজ মি ইন হোয়াট সেন্স তাই না ইলমান তাহলে ভ্যাগনেসটা ইলমান দূর করতেছে এবং ইলমান দেখেন নাসাব সিঙ্গুলার এবং কমন এবং এখানে দেখেন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক যে এখানে কাকে ইনক্রিজ করার কথা বলা হইতেছে ইলম ইনক্রিজ করার কথা বলা হইতেছে না আমাকে ইনক্রিজ করার কথা বলা হইতেছে যদি আমার জ্ঞান ইনক্রিজ করো তাহলে কি হইতো ইলমানি অথবা ইলমি তাই না কিন্তু এখানে রাব্বি এখানে জ্ঞানটা আসলে মুখ্য না মুখ্য হলো যেই জ্ঞানটা আমরা নিতেছি সেই জ্ঞান দিয়ে আমি কতটুকু উপরে উঠতেছি ঠিক আছে ওকে লিয়াজদাদু ইমানান ইয়াজদাদু আমরা পড়ে আছি জাদা ইজদাদা ইজদাদা ইয়াজদাদু অর্থ হলো কি টু বি ইনক্রিজ তাই না লিয়াজদাদু মানে কি সো দ্যাট সো লি মানে হলো সো তাই না so that they can increase in what imanan tara iman ek increase hote pare ebong dekhen nasab common singular tarpor ekta common amra jani wa kafa billahi wakila tai na kafa kafa o dekhen ki eta fail kafa mane ki ekটু আগে দেখেছি বলেছি যথেষ্ট sufficient হ্যাঁ যথেষ্ট হওয়া kafa billahi অর্থ কি আল্লাহ kafa সব সময় বাহার জারের সাথে আসে দুইটা দেখেন হাসুনাত মুর্তাফাকা এবং সাআত মুর্তাফাকা হাসুনাত এবং সাআত হাসুনা মানে হলো হাউ ওয়ান্ডারফুল এবং সাআত মানে হলো হাউ টেরিবল হাসুনাত এবং এটা দেখেন দুইটাই হিয়া হিয়াতে আছে তাই না কারণ জান্নাত এবং জাহান্নাম দুইটাই হিয়া তাই না তাইলে হাসুনাত মুর্তাফাকা মুর্তাফাক মানে হইলো কি রেস্টিং প্লেস তাইলে হাসুনাত মুর্তাফাকান হাউ ওয়ান্ডারফুল কি রেস্টিং প্লেস এটা কার কথা বলা হইতেছে আসা মুর্তাফাকা জান্নাত জান্নাতীদের নাকি এবং সাআত মুর্তাফাকা দেখেন দুইটাই অ্যাম্বিগুয়াস এবং দুইটাকে ক্লিয়ার করছে তামাইজ এসে মুর্তাফাকান তাই না তো দ্যাটস ইট তামিজ আর কিছু নাই
তামিজেরও প্র্যাকটিস ম্যাটেরিয়াল দেয়া আছে, তামিজের প্র্যাকটিসগুলো ইজি, সবাই পারবেন ইনশাআল্লাহ, এগুলো করবেন এবং হালের প্র্যাকটিসটা করবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, ভালো থাকেন সবাই। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله